কারাগারে থাকা জঙ্গিদের উগ্রবাদ মুক্ত করার কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে। এছাড়া উগ্রবাদ প্রতিরোধে পরিবারের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে সন্তানের খোঁজ খবর এবং তাদের নজরে রাখার উপর জোর দিয়েছেন বক্তারা। রাজধানীর কুড়িলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেশে প্রথমবারের মতো দুই দিনের উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন আয়োজন করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সিটিটিসি, জাতিসংঘ এবং ইউএসএইড। মঙ্গলবার এই সম্মেলনের শেষ দিনে উগ্রবাদ দমনে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। আর উগ্রবাদ দমনে কারাগারের ভেতর সমন্বিত কার্যক্রম পরিচালনার উপর জোর দেন পুলিশ মহাপরিদর্শক। বাইরে আমরা যতটুকু কাজ করছি এদেরকে ধরার ব্যাপারে, এদেরকে চিহ্নিত করার ব্যাপারে, এদেরকে কারাগারে প্রেরণ করার ব্যাপারে, কিন্তু জেলের অভ্যন্তরে কারাগারে তাদেরকে ডিরেডিকালাইজ করার জন্য তেমনভাবে আমরা সচেষ্ট নই। আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করছি, যাদের বিচারের মুখোমুখি করছি, একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, যেটিকে আমরা বাংলাদেশে আহলে হাদিস বলে চিনে থাকি, যে ওদের যদি আমরা ভালো পথে আনতে হয়, প্রকৃতপক্ষে ইসলামের যে রাস্তা সেই রাস্তায় আনতে হয়, তাহলে ওই আহলে হাদিসের বড় হুজুরকে দিয়ে তাদের বোঝাতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ প্রতিরোধের কার্যক্রম শুরু হতে হবে পরিবার থেকেই। আপনার ছেলেটি, আপনার মেয়েটি কী করে সেই দিকে আপনার একটু লক্ষ্য রাখুন। নিঃসঙ্গতা, একাকৃতা, বিষণ্ণতা, আমাদের ছেলেমেয়েরা যাতে একা না হয় তাদের বিভিন্নভাবে তাদের এঙ্গেজ করে রাখাটাও আমার মনে হয় একটা এই সমস্ত রেডিকালাইজ হওয়ার থেকে আমরা বিরত করার জন্য। সমন্বিত কাজ করলে উগ্র ও জঙ্গিবাদ দমনে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। এই দুই দিনের সম্মেলনের মাধ্যমে আমরা একসাথে কাজ করার, সমন্বিতভাবে কাজ করার একটা মোটামুটি একটা জায়গায় ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি, এবং আমরা আগামী দুজন দিনে যদি এই কাজগুলো অব্যাহত রাখতে পারি, আমি বিশ্বাস করি এক সময় বাংলাদেশে আর কোনো উগ্রবাদী তৈরি হবে না, ফলে আমাদের এই যে কাউন্টার টেরিজম অপারেশনেরই প্রয়োজন পড়বে না। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।